ডিপি নূরের পর মিজানুর রহমান আজহারির একাত্তর টেলিভিশনকে বয়কটের ডাক। শায়েক আহমদুল্লাহ এবং ভিপি নূরে একাত্তর টিভি বয়কটের ডাকের পর এবার মিজানুর রহমান আজহারিও একাত্তর টিভিকে বয়কটের ডাক দিলেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ বয়কটের ডাক দেন। তরুণ কিংবা বৃদ্ধ সকলের কাছে জনপ্রিয় ইসলামিক আলোচক মিজানুর রহমান আছারি এবার তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিলেন তিনিও বয়কট করেছেন একাত্তর টিভিকে। তার ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, ইসলাম বিদ্বেষী আলোচনা একাত্তর টিভিতে করা হয়, তাই আমি একাত্তর টেলিভিশনকে বয়কট করলাম, আপনারাও একাত্তর টেলিভিশনকে বয়কট করুন, এমনটাই আহ্বান জানিয়েছেন খ্যাতিমান জনপ্রিয় এই ইসলামিক স্কলার মিজানুর রহমান আছারি। অন্যদিকে শায়েক আহমদুল্লাহ একাত্তর টেলিভিশনকে বয়কটের ডাক দেওয়ার পর থেকে কমতে শুরু করেছে একাত্তর টিভি পেজের লাইক সংখ্যা। একদিনে 30,000 প্লাস লাইক কমেছে, এখনো কমছে। এছাড়া ভিপি নূরও একাত্তর টিভির মতো মিডিয়াকে বর্জনের ডাক দিয়েছেন। উল্লেখ্য যে গত কয়েকদিন আগে ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর একাত্তর টিভিকে প্রথম বয়কটের ডাক দেন, এরপর মিজানুর রহমান আজহারির মতো ব্যক্তির কাছ থেকে একাত্তর টেলিভিশনকে বয়কটের ডাক আসলো। ডাকসুর ভিপি নূরুল হক নূর এবং মিজানুর রহমান আল আজহারি এই দুইজনের একাত্তর টিভিকে বয়কটের ডাক আসার সাথে সাথে বাংলাদেশের হাজারো তরুণ সমাজের অনেক যুবক যুবতী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন তারাও একাত্তর টেলিভিশনকে বয়কট করেছেন। একাত্তর টিভি সহ হলুদ সাংবাদিকতা এবং দালাল গণমাধ্যমে বর্জনের ডাক দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সংসদের সদ্য সাবেক ভিপি নূরুল হক নূর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে একটি স্ট্যাটাসে তিনি আহ্বান জানান। তিনি বলেন, বিভিন্ন সময়ে একাত্তর টিভি পক্ষপাতমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে, তাই একাত্তর টিভিতে কথা বলার ইচ্ছে ও রুচি নেই। অন্য এক স্ট্যাটাসে নূরুল হক নূর বলেন, একাত্তর টিভি কর্তৃপক্ষের কাছে সবিনয়ে জানতে চাই, আপনারা যেভাবে সংবাদ উপস্থাপন করেন এগুলো কি সাংবাদিকতা বা গণমাধ্যমের নীতিমালায় পড়ে? এগুলো কোন গণমাধ্যমের কাজ? তিনি তার সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, সকল ধরনের হলুদ সাংবাদিকতা এবং দালাল গণমাধ্যম বর্জন করুন, সেই সাথে তিনি আর একাত্তর টেলিভিশন দেখবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অন্যদিকে শায়েখ আহমদুল্লাহ বলেন, ওয়াজ মাহফিল হলো এদেশের সবচেয়ে বিস্তৃত পাবলিক প্রোগ্রাম, কোনো বক্তা মাহফিলে বেফাস এবং ভুলভাল মন্তব্য করে থাকেন, এটা যেমন সত্য, তেমনি বেশিরভাগ মাহফিলগুলোতে ভালো ভালো কথাও বলা হয়, সেটা তার থেকেও বড় সত্য। একাত্তর টিভি খুঁজে খুঁজে আপত্তিকর কথাগুলোকে যেভাবে হাইলাইট করে সম্প্রচার করে থাকে, মাহফিলের হাজারো ভালো কথার একটিকেও কি কখনো প্রচার করেছে? গণমাধ্যম মানে কি শুধু ময়লা আবর্জনা ঘাটার যন্ত্র? কোনো মূর্খ বক্তা ওয়াজ মাহফিলে নারীকে নিয়ে বেফাস এবং মূর্খতাসুলভ উক্তি করে, এটা অসত্য নয়। তাই বলে সেসব বক্তব্যের কারণে ধর্ষকরা নারী ধর্ষণে উদ্ভূত হয়, একটি টিভি চ্যানেল এত নির্লজ্জা মিথ্যাচার এবং কুৎসিত মন্তব্য করতে একটুকু বাধল না? ওয়াজ মাহফিল থেকে ধর্ষণে উদ্ভূত হয়েছে এমন জবানবন্দি আজ পর্যন্ত কোনো ধর্ষক থেকে পাওয়া গেছে? ধর্ষক কখনো ওয়াজ মাহফিলে যাক বা না যাক, একাত্তর টেলিভিশনের মতো চ্যানেলগুলো তারা অবশ্যই দেখে। এইসব চ্যানেলে যেভাবে নারীকে সারাক্ষণ পণ্য এবং ভোগ্য বস্তু হিসেবে উপস্থাপন করা হয়, তা থেকে ধর্ষক উৎপাদন হওয়ার কথা নাকি ফেরেস্তা? হ্যাশট্যাগ একাত্তর টিভিকে বয়কট করুন, এই লিখে শেষ করেন শায়েক আহমদুল্লাহ। সূত্র শায়েক আহমদুল্লাহ ফেসবুক পেজ।